নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই বেল আইকনে প্রেস করুন। ফানি ফ্রগ ক্রিয়েটিভস। পাখি, মাছ, পোকামাকড় বা স্তন্যপায়ী প্রাণী, এদের অনেক প্রজাতি বিভিন্ন কারণে এক জায়গা থেকে আরেক জায়গায় গমন করে। প্রাণী জগতের এক অদ্ভুত আচরণ বলা যেতে পারে এই পরিযানের ঘটনাকে। যদিও খাবার বা অনুকূল পরিবেশে প্রজনন ইত্যাদির কারণে প্রাণীরা পরিযায়ী হয়, কিন্তু কখনো কখনো এই যাত্রা হয় অপ্রত্যাশিত, ভয়ঙ্কর বা হাজার কিলোমিটার দীর্ঘ। প্রাণী জগতের অদ্ভুত পরিযানের এমন ঘটনা দেখা যায় স্যামন মাছের জীবনচক্রে। নদীর স্বাদু পানিতে জীবন শুরু হলেও সমুদ্রের লোনা পানিতে পরিপূর্ণতা লাভ করে স্যামন মাছ। প্রজননের জন্য এরপর আবার নদীতে ফিরে আসে এই মাছেরা। নদীর উজান ধরে হাজার কিলোমিটারের দীর্ঘ এবং প্রতিকূল যাত্রা শেষে এরা ফিরে আসে ঠিক যেখানে জন্ম হয়েছিল তাদের। যদিও ঠিক কিভাবে স্যামন মাছেরা তাদের জন্মস্থান খুঁজে বের করে তা জানা না গেলেও মনে করা হয় ম্যাগনেটো রিসেপশন বা চৌম্বক ক্ষেত্র শনাক্ত করে পথ চিনে নেয় স্যামন মাছেরা। সেপ্টেম্বর থেকে নভেম্বর মাসের মধ্যে প্রতিটি প্রাপ্তবয়স্ক স্যামন মাছ সমুদ্র ছেড়ে নদীতে যাত্রা করে। এর আগে এদের শরীরে বেশ কিছু জৈবিক পরিবর্তন ঘটে যা এদের দীর্ঘ ক্লান্তিকর যাত্রায় টিকিয়ে রাখতে সাহায্য করে। নদীর স্রোতের বিপরীতে একটু একটু করে অবিরাম এগিয়ে যাওয়া ছাড়া আর কোনো কিছুই ঘটে না তখন এদের জীবনে। এমনকি খাওয়ার জন্য এরা কোথাও থামে না। নদী প্রপাতের তীব্র স্রোতের বিপরীতে এগিয়ে যাওয়ার জন্য এদের লাফানোর ক্ষমতাও উল্লেখযোগ্য। কখনো কখনো 12 ফুট পর্যন্ত লাফিয়ে উঠতে পারে এরা। তবে সব স্যামনের যাত্রা গন্তব্যে গিয়ে শেষ হয় না। দীর্ঘ যাত্রায় নানা কারণে মৃত্যু হয় অনেকের। আবার কেউ কেউ ভাল্লুক বা ইগলের খাবারে পরিণত হয়। স্যামন মাছের প্রজনন মৌসুমে গ্রিজলি ভাল্লুক শিকারে বের হয়। কালো বা বাদামি ভাল্লুকরাও স্যামন শিকার করে, তবে রাতের বেলা শিকারে বেশি অভ্যস্ত হয় তারা। এত সব প্রতিকূলতা পার হয়ে জন্মস্থানে ফিরে যেতে সক্ষম হয় অনেক সৌভাগ্যবান স্যামন মাছ। এবার সময় নতুন বংশধর সৃষ্টির। নদীর অগভীর পানিতে নুড়ি পাথরের বিছানায় হাজার হাজার অনিষিক্ত ডিম ছাড়ে নারী স্যামনরা। পুরুষ স্যামনদের ছাড়া স্পার্মাটোজোয়ায় নিষিক্ত হয় এই ডিমগুলো। প্রজননের এই পুরো প্রক্রিয়া শেষ হওয়ার পরই মৃত্যু হয় বেশিরভাগ স্যামন মাছের। কিন্তু কয়েক মাস পরেই তাদের উত্তরাধিকার হয় লাখ লাখ ক্ষুদে স্যামন মাছ। ভিডিওটি কেমন লাগলো তা জানাতে অবশ্যই কমেন্ট করুন। ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। যুক্ত হন আমাদের টুইটার এবং ফেসবুক পেজে আর সাবস্ক্রাইব করে থাকুন ফানি ফ্রগ ক্রিয়েটিভসের সাথে।